মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র চিকিৎসকদের ইমেল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ইমেলে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা উন্নতির পরামর্শ দেওয়া হয়েছে এবং ছটি বিষয় নির্দিষ্ট করে ছটি বিষয় উল্লেখ করা হয়েছে যে ছটি বিষয় পরামর্শ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নত হয় রাজ্যের মানুষের স্বার্থে তাদের এই ইমেল মুখ্য সচিবকে বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে ইমেল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে যেখানে ছটি বিষয় পরামর্শ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা হাসপাতালে খালি শয্যায় নজরদারি শুরু করতে হবে এবং পাশাপাশি রেফারেল পদ্ধতি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং সেই সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে দেখা গিয়েছে এই ইমেলে যেখানে স্পষ্টত ছটা বিষয়ের উল্লেখ রয়েছে ইমেল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে ইমেলে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা উন্নতির পরামর্শ দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকেরা তারা সর্বোপরি যে বক্তব্য সামনে রেখেছিলেন যেই বিচারের দাবি সহ দশ দফা দাবি ছিল তার মধ্যে অন্যতম ছিল যাতে রোগীদের হয়রান হতে না হয় দেশ রাজ্যের মানুষের স্বার্থে মূলত তাদের এই গোটা বিষয়টির উল্লেখ করা হচ্ছে যাতে তারা কোনোরকমভাবে কোনো সমস্যার সম্মুখীন না হন সরকারি হাসপাতালে এসে যাতে তাদেরকে ঘুরে যেতে না হয় চিকিৎসা পরিষেবা যাতে উন্নত করা সম্ভব হয় সেই সমস্ত বিষয়ে দাবি দাবার সামনে রাখবার পরও আরও একবার তারা পরামর্শ সূচক একটা মেইল পাঠিয়েছেন মুখ্য সচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে মেইল করা হয়েছে যেখানে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা উন্নতির পরামর্শের কথা বলা হয়েছে ছটি বিষয় উল্লেখ করা হয়েছে যেখানে স্পষ্টত হাসপাতালে খালি শয্যায় নজরদারি শুরু করতে হবে বলে যেমন উল্লেখ রয়েছে ঠিক একই রকমভাবে রেফারেল পদ্ধতি কাজ করাতে গেলে প্রয়োজন রয়েছে নজরদারি অর্থাৎ যে উদাসীনতার অভিযোগটা সামনে আসছিল সেই উদাসীনতার অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা স্পষ্ট বলছেন গোটা স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ নজরদারি প্রয়োজন রয়েছে স্বাস্থ্য মন্ত্রী শুধু নন একই সঙ্গে স্বাস্থ্য দপ্তর যাতে এই বিষয়ের দিকে নজর দেন সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং পাশাপাশি দুর্নীতি ও হুমকি সংস্কৃতি রুখতে খালি শয্যার সংখ্যায় নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সে সমস্ত নিয়ে এই মুহূর্তে লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা এলিনা আরও একটু বিস্তারিত তোমার থেকে জানবো মূলত ছটা পরামর্শের কথা বলা হয়েছে যে তিনটে পরামর্শের কথা ইতিমধ্যেই আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলাম আর তিনটে ঠিক কি দেখো মোট ছটি পয়েন্ট নিয়ে গত বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে একটি মেইল পাঠানো হয় মুখ্য সচিবকে জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে চাইছেন যে রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় স্বাস্থ্য পরিষেবা সেখানে উন্নতি সাধন করা হোক এবং এই পরামর্শ দিয়ে তারা ছটি পয়েন্টকে আলোকপাত করতে চেয়েছেন প্রথমত রেফারেল সিস্টেম যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে বারবার সেই কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেমে যে নজরদারি সেই নজরদারিকে চালাতে হবে সরকারকে একই সঙ্গে এই যে হাসপাতালে বিভিন্ন রকমের দুর্নীতি সেটা শয্যা হোক খালি শয্যা অর্থাৎ খালি বেড হোক কিংবা ওষুধপত্র হোক সেই দুর্নীতি রুখতে যে কোনো রকমের ব্যবস্থা নিতে হবে সরকারকে এবং এটা আবশ্যক এটা তারা জানিয়েছেন যে দুর্নীতি রুখতে হাসপাতালে হাসপাতালে কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে এর পাশাপাশি হাসপাতালে একজন অপারেটর নিয়োগ করতে হবে ডেটা অপারেটর কারণ কতগুলো খালি বেড রয়েছে হাসপাতালে সেই খালি বেডের সংখ্যা জানতে সেই সমস্ত ডেটা বা সেই সমস্ত তথ্য নিজেদের কাছে জানবার জন্য একজন ডেটা অপারেটর নিয়োগ করার পরামর্শ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা থ্রেড কালচার বন্ধ করতে কড়া ব্যবস্থা নিতে হবে সরকারকে এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এছাড়াও অনেক অনেকগুলি বিষয় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যে মুখ্য সচিবকে তারা মেল করে পাঠিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেই মেলের পাল্টা মেল বা কোনো উত্তর এখনো পর্যন্ত তারা পাননি প্রসঙ্গত আগামীকাল অর্থাৎ শনিবার এই আরজিকর হাসপাতালে যেখানে এই মুহূর্তে আমি রয়েছি আরজিকর হাসপাতালে কিন্তু একটি মহা সমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা সেখানে সাধারণ মানুষ আসতে পারবেন তারাও তাদেরকেও আহ্বান জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকরা তুমি জানোই যে তনয়া যে এতদিন ধরে তারা লাগাতার অনুসরণ করেছেন কিছুদিন আগে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কোথাও গিয়ে আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিক দে সহ আরও যারা অভিযুক্ত ছিল তাদেরকে কোথাও গিয়ে তিনি আড়াল করার চেষ্টা করেছেন বারবার কিন্তু আজ আমরা বৃহস্পতিবার দেখলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এবার স্বাস্থ্য পরিষেবায় উন্নতি করতে হবে সরকারকে তেমনটা জানিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা
ছেলেরা মেল করেছেন এবং সেখানে ছটি পয়েন্ট উল্লেখ করে দিয়েছেন তারা। সেই ছটি পয়েন্ট এখন সরকারের পক্ষ থেকে মানা হয় কিনা বা সেই বিষয়ে তারা কি ব্যবস্থা নেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। স্বাগত তোমার, ধন্যবাদ জানাই। অন্যদিকে বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুবর্ণবাবু, যে ছটি পরামর্শের কথা এখানে উল্লেখ করা হয়েছে, মেল করা হয়েছে মুখ্য সচিবকে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন, এগুলি যে কোনটাই পুরনো ইস্যু, মানে কোনটি নতুন ইস্যু নয়, সবগুলোই পুরনো বকেয়া ইস্যু। এই সংক্রান্ত যে দাবিগুলো ছিল জুনিয়র ডাক্তারদের এবং আমরাও সমাধান করেছিলাম, সেগুলোই হচ্ছে যে আরেকবার মনে করিয়ে দেওয়া এবং যাতে ভালোভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার সেগুলো করতে পারে সেটার জন্য বারবার তাদেরকে মনে করানো দরকার। যেমন সিনিয়র চিকিৎসকদের পক্ষ, একটি সংগঠনের, আমাদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে গতকাল স্বাস্থ্যভবনে ডেপুটেশনও দেওয়া হয়েছে কিছু বিষয় নিয়ে, এগুলো চলতে থাকবে। কিন্তু অবয়ার বিচারের জন্য যে মূল আন্দোলন তারই অঙ্গ এগুলো, এবং সেই আন্দোলন যেহেতু এই দানা ইত্যাদি। কিন্তু সুবর্ণবাবু, আরো একটা বিষয় এখানে উঠে আসছে, দশ দফা যে দাবি ছিল, যে দাবি নিয়েই নবান্ন সভাঘরে বৈঠক হলো, সেই দশ দফা দাবির মধ্যে কি এই ছটি পয়েন্টের উল্লেখ ছিল না, যে কারণে যেন আরো একবার মেল করতে হলো? না, এগুলো ছিল যেগুলো আরো ক্লারিটির জন্য, আরো হচ্ছে নির্দিষ্টকরণের জন্য। অনেক সময় পুরনো বকেয়া দাবি সেগুলো হচ্ছে আবার নতুন করে বলা দরকার হয়, একাধিকবার মেল করতে হয়। আমাদের আমরা যারা চিকিৎসক সংগঠন করি, আমাদের প্রায় সারা বছরই এই ধরনের মেল চালাচালি করতে হয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে। সেগুলোর জন্য আমরা প্রস্তুত, মানে জুনিয়ররাও প্রস্তুত, সিনিয়ররাও প্রস্তুত, যে সরকার যদি চায় যে আমাদের সাথে কোনো পরামর্শ বা আমরা হচ্ছে মনে করিয়ে দেবো তাদের রিমাইন্ডার, সেগুলো একটা কমে, সেগুলো তো করাই যায়। কিন্তু সামগ্রিকভাবে সরকারকে এগিয়ে এসে সেই দাবিগুলো পূরণ করার একটা সদিচ্ছা দেখাতে হবে, আমরা সেই সদিচ্ছাটাই এখনো পর্যন্ত দেখতে পাইনি। বেশ, ধন্যবাদ জানাই চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে।